বান্দার কোন দোয়া বলে যায় না ঠিক বান্দার কোন দোয়া বিফলে যায় না তো কি হয় আল্লাহর দোয়া থাকে এক এক সিস্টেমে কবুল করে অনেক সময় দেখবেন আল্লাহর অপছন্দনীয় কোন বান্দা কোন কিছু চাইলেই আল্লাহ তাড়াতাড়ি দোয়া কবুল করে ফেলে আবার অনেক নেককার বান্দা চাইলে আল্লাহ সহজে দেয় না ব্যাপারটা কি সমস্যাটা কোথায় শুনেন যখন কোন পাপী বান্দা আল্লাহর অপছন্দনীয় বান্দা আল্লাহর কাছে যখন কোন জিনিস চাই আল্লাহ পাক ফেরেশতাকে বলে তার দোয়া করাটা আমার পছন্দ হচ্ছে না সে কিছু আমার কাছে চাচ্ছে এটা আমার ভালো লাগছে না সে যে যা চাচ্ছে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে তার আওয়াজ আমার শুনতে ইচ্ছা করে না দিয়ে দে আর যার আওয়াজ শুনতে ইচ্ছা করে যার দোয়া শুনতে ইচ্ছা করে যার কান্না কাটি আল্লাহ দেখতে ভালো লাগে সে চাইতে আছে আল্লাহ দেয় না ফেরেশতা বলে আল্লাহ দাও না আল্লাহ পাক বলে তার কান্নাটাই আমার ভালো লাগছে একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো আল্লাহ অপেক্ষা করাইতে থাকে বান্দা ধৈর্য ধরতে থাকে ধৈর্য ধরতে থাকে ধৈর্য ধরতে থাকে একজন এসে বলে ওই কাফের দোয়া তো কবুল হয়েছে তুমি কেমন নামাজি হলা ওই কাফের দোয়া তো কবুল হয়েছে তুমি কেমন রোজাদার হলা কেমন আল্লাহকে ডাকনে ওয়ালা হলা তার তো কবুল হয়ে গেল তোমারটা হচ্ছে না নিশ্চয় আল্লাহ তাকে ভালোবাসে তোমাকে ভালোবাসে না তখন ইমানদার বলে তুমি আল্লাহকে নামে চিনেছ এখনো বুঝতে পারো নাই আমার আল্লাহ যাকে ভালোবাসে তাকে কষ্ট বেশি দেয় ধৈর্য বেশি বাড়ায় দেয় সুবহান আল্লাহ ভালোবাসলে কি দেয় আরো জোরে বলেন না এখন আপনারা বললে বুঝতে পারবেন পৃথিবীর জমিনে নবী রাসূলের মতো কোন দামি বান্দা নাই আর একটু জোরে বলেন নাই এখন একজন নবীর জীবনী দেখান যে নবীর জীবনে কষ্ট নাই আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর প্রিয় নবী কিন্তু শরীরের রোগের কারণে কষ্ট পেয়েছেন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রিয় নবী ছোটবেলায় ভাইয়েরাই ওনাকে কূপের মধ্যে ফেলে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রিয় নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রিয় নবী যত আল্লাহর প্রিয় বান্দা আছে ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখলে দেখবেন সবার জীবনে কষ্ট আছে সবার জীবনে বলা আছে সবার জীবনে মুসিবত আছে তো প্রিয় বান্দারা কি করে তখন তারা বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আরে আমার বলতে তো কিছু নাই আমি নিজেও তো আল্লাহর উনি বাঁচাইলে বাঁচি উনি মরাইলে মরি আমার আপত্তি আফসোস নাই আমার আল্লাহ আমাকে যেভাবে রেখে খুশি আমি বান্দা হিসেবে সেভাবে থেকে